بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা জানেন বিলাতে বাঙালি কমিউনিটিতে আমাদের অগ্রজরা অনেক অবদান রেখেছেন তাদের চেষ্টা সাধনার ফলেই আজকে বিলাতে বাঙালি কমিউনিটির জয় জয়কার আজকে আমাদের অনুষ্ঠানে আমরা একদল অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আসুন ওনার সাথে পরিচিত হই উনি হচ্ছেন ঠাহর এমলেটসে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল নূর উর্ফে নূর মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নূর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা স্টুডিওতে আপনি আইসেন আপনারা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি নূর ভাই জানতাম স্যার আপনার জন্মস্থান কোন জায়গা আমার জন্মস্থান সিলেটে তার নাম হলো বিশ্বনাথ গ্রাম হলো দশগড় নোয়াগাঁও বলা হয় যেটাকে দশগড় নোয়াগাঁও আচ্ছা আচ্ছা আপনার আব্বা আম্মার নাম কি তাহসিল গোসুদ্দিন আহমদ রাহেলা খাতুন আচ্ছা আচ্ছা তা আপনি ছোটোকালো আপনার কোন স্কুলে লেখাপড়া করলা আমি দশকর প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি এরপরে ফাঁসলা পাস করে আমি আবার লালাদার হাই স্কুলে গিয়েছিলাম ওখান থেকে যত যখন 66-এ আমার নতুন হাই স্কুল করলাম তখন আমি এখানে চলে আসলাম দশকর নিজামুল হাই স্কুল এখানে ভর্তি হইলাম ক্লাস এইটে এইটি দশকর নিজামুল উলুম হাই স্কুল হাই স্কুল নিজামুল হাই স্কুল আগে ওইখানে চলে আসলাম আগে আসার পরে 66-67 আর 68-এ আমি যেমন বিলাতে চলে আসলাম আগে ও তখন তো পাকিস্তান আমল আসছিল হ্যাঁ তখন পাকিস্তান আমল ছিল তো আপনি এই দেশে ব্রিটেন আইছেন আপনি 1968 সাল 1968 না আমি বিলাতে আসছি লন্ডন আসছি আমি 1968 ও 13 ফেব্রুয়ারি জি জি ওটি ওটা খরা মানে জি জি তো আপনি ব্রিটেন যাইলে আপনারা ইয়া কোন জায়গায় ফলা উঠলাই আপনি প্রথম আমি ব্রাডফোর্ড ছিলাম ইয়র্কশা আপনি হিথ্রো এয়ারপোর্ট থেকে ব্রাডফোর্ড গেছিলাম ব্রাডফোর্ড কিন্তু আপনার খেয়ে আসলে এখানে এখানে আমার সাসা আসলা সাসার গোর ভাইয়ের আসলা আমাদের গ্রামের লোক ছিল আগে ব্রাডফোর্ড থাকতাম আচ্ছা তো ব্রাডফোর্ড কতদিন আপনি এরা আসলা বেতন বেশি ছিলাম না আমি এক বছরের মতো ছিলাম এরপরে আবার আমি 69-এ মানে লন্ডন চলে আসলাম আর কি ও ব্রিকলেনে আসলাম 69-এ ডিসেম্বর মাসে 69-এর ডিসেম্বর মাসে আপনি ব্রিকলেন আইলাম আপনি ব্রাডফোর্ড থেকে তো এনে আইয়া তাক্তা যে কিলা তাক্তা এনে খার কাছে তাক্তা এখানে আমার ভগ্নিপতি ছিলেন ওনার কাছে তাক্তাম নাম্বার 18 স্পেলম্যান স্ট্রিট আচ্ছা ওইখানে তাক্তাম আর কি তেনা ইয়া ফয়লা এনা কিতা খল্লা ইয়া ফয়লা কোনো স্টাডি খল্লা নি না খাম আরম্ভ হল দিলা না কিতা খল্লা না খাম খাম আরম্ভ করছি আচ্ছা কিতা খাম শুরু খল্লা ইয়া প্রথম তো আমি যখন ব্র্যাডফোর্ডে ছিলাম না তখন আমি কাজ করেছি এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ করেছি কটন মিলে এখান থেকে আসার পরে আমি টেইলারিংয়ে কাজ করেছি আগে লন্ডনে ওই যে আপনার টেইলারিং ফ্যাক্টরি হ্যাঁ টেইলারিংয়ে আচ্ছা কিতা আপনার প্রোডাকশন কিতা করতে আপনারা এই লেটেস্ট গার্মেন্ট বানাইতাম সেলাই করতাম আচ্ছা ওইগুলো আগে তো ফলে তো আপনার ট্রেনিং নিশ্চয় আপনার ট্রেনিং আমি বাসায় দিছি আমার বগ্নপতির সাথে ওনার বাসায় একসাথে দুশো দিছি আগে দেওয়ার পরে আস্তে আস্তে আমি পেট্রোল আপনার বগ্নপতির নাম কি তা আছে হাজি আসকন্দর আলী তার নিজস্ব ফ্যাক্টরি আছে হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি ছিল এটা লেদার ফ্যাক্টরি না ক্লথিং ফ্যাক্টরি ক্লথিং ফ্যাক্টরি ক্লথিং ফ্যাক্টরি আছে তা আপনি তার করো বাসা তো খাজ ইকসই আর খাজ আর বহর দিছে তো আপনার মনে পড়েননি আপনি পয়লা সপ্তাহের বেতন কত পাইছিলা মনে আছে নি আপনার
সাত পাউন্ড পাইছিলাম প্রথম সাদা বেতন। ব্রাটফোর্ডে সময় আপনি কাজ করছিলা কটন মিল, হেন কত পাইছিল বেতন? এখানে সিমিলার ছয় পাউন্ড সাত পাউন্ড হলো সপ্তাহ বেতন আসছিল, উইকলি বেতন। এই বেতন দিয়ে চলে যেত না আপনারা? ও অনেক 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 ভালো, সাত পাউন্ড বাইরে তো অনেক টাকা পাইছি। আচ্ছা আচ্ছা, ফিফটি পাউন্ড আমাদের খরচালাত সপ্তাহে পঞ্চাশ পেনি। ও পঞ্চাশ পেনি লাগতো, নট পাউন্ড? না নট পাউন্ড, পঞ্চাশ পেন্স আপনারা সপ্তাহ খরচ লাগতো। টাকা খাওয়ায় ফিফটি মানে পঞ্চাশ পেনি যাইতো খরচ। আচ্ছা, বাকিগুলো আমরা সেভ হইতো। দেশও হেল্প করতাম, দেশ সাহায্য করতাম, দেশ তো সাহায্য করার তো আসছিলাম, এই দেশে করছিও প্রচুর করছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, দোয়াই তো আপনার দেশে মাইলা স্পেলমেন্ট সিট আপনার এই সময় আপনার এই যে বাত কোনাল করতাম, গরুর ভিতরে বাত বাতের অবস্থা আছে, এটা কোনো বাত করতাম আপনারা? আমরা বাত করতাম চেষ্টা স্টেপ বাত করতাম বাইরে, আর করতাম স্টেপনি গ্রিনে, বেশিরভাগ আমি সবসময় স্টেপনি গ্রিন বাত করতাম। আগে পাবলিক বাত আছে? পাবলিক বাত, পয়সা দিয়ে করছি তো? হ্যাঁ পয়সা দিয়া। কত দিতে আপনারা পয়সা? টু অ্যান্ড হাফ ক্রাউন ও দুজনে রাখি। ও টু অ্যান্ড হাফ ক্রাউন গ্রাউন্ড গ্রাউন্ড দুলেখা বর্তমানে বর্তমানে সাড়ে সাড়ে দশ পেনি। আচ্ছা আচ্ছা, বর্তমান যুগে সাড়ে দশ পেনি আগে। তো আপনারা সপ্তাহ কয়দিন বাত করতাম? বাত হইয়া পাবলিক বাত হইয়া ওই তো একদিন প্রত্যেক ফ্রাইডে শুক্রবারে কাছে বাড়ি গিয়ে করতাম। আচ্ছা আচ্ছা, তো আপনারা এরা বৃত্তি তো আপনি স্পেলমেন্ট স্ট্রিট আইলা বসবাস শুরু করলো আপনার ইয়া, আপনারা কোনো ধরনের বর্ণবাদী হলে কোনো হামলা করল না বা কোনো সমস্যার তা ফেস করলানি আপনারা? রেজিস্ট হলে কোনো প্রবলেম ফেস করলাম? আমি সিক্সটিনের কথা কইলাম আপনারে, তখন ন্যাশনাল ফ্রন্ট আসিল, তখন তো আমরা ইয়ং বয়স ইয়ং ছেলেরা অনেক কম ছিল। ন্যাশনাল ফ্রন্ট আসিল না স্কিনার আসিল এই সময়? এই সময় ন্যাশনাল ফ্রন্ট স্কিনার আসিল, সরি স্কিনার আসিল, সরি। তখন আমরা তো মানে ইয়ং জেনারেশন খুব কম আসিল, তো প্রত্যেক শনিবারে আমি যেমন মনে করবো একটা কবিবার আসিল, ওখানেও আমরা গা বুঝতাম। কবিবারটা খোলা না আসিল? ওলমটাকো স্ট্রিট। ওলমটাকো স্ট্রিট, নাম কি তা আসিল ইংলিশ, সরি নামটা মনে হয় মনে হয় না, অনেক পুরোনো হয়ে গেছে। ওইখানে বিকেল শনিবারে বসতাম কাছে এসে, তো ওই হঠাৎ করে একটা একজন লোকের সাথে আমার দেখা হইলো আর কি, ওর নাম হইলো আমি লাম্পা কথরু, তো ওর সাথে একটু পরিচয় হইলো আর কি, ও অনেক পুরানো লোক পুরানো আর কি, ওই সাথে হইলো। আপনি সিলেটি ভাষা কইতে পারলা কোনো অসুবিধা নাই, তো আমার বিয়ার তাহলে বুঝবা বলা। আচ্ছা হোক, তো আমি আমার ফ্রেন্ড আছে যে আর কি লম্বা হসলে দেখা হইলো, লম্বা হসলে দেখা হইলো, ওর লাগে কথা বার্তা হইলাম, হওয়ার পরে গিয়ে আর কি যেমন আমরা ফ্রেন্ডশিপ হয়ে গেল আর কি। ও ফ্রেন্ডশিপ হয় মানে শনিবার রবিবার দুই দিন, তো সপ্তাহে দুই দিন ছুটি পাইতাম, শনি রবিবার আমরা ঘুরাইতাম, বা ওই যে ন্যাশনাল হেসকিনারটি আক্রমণ করলে আমরা আমরা প্রতিরোধ করতাম আর কি। স্কিনারটি আক্রমণ করলে তার আক্রমণ করলে প্রতি আপনি আর খালি ফ্রেন্ডও করতেন না, আর কোনো মানুষ আসলে আপনারা? এইটা খুব কম মানুষ আছিল আমরা এই সময় খুব কম। তো স্কিনারটা কীভাবে আক্রমণ করতো তারা, কী করতো আমরা মানুষ? অত দেখলে মারতো, গেলেই তো সেফ দিত, গেলাগালি গেলাগালি করতো ওভাবে আর কি। আচ্ছা, এরপরে আপনারা আর কোনো ধরনের হামলার শিকার হইলেন এর পরবর্তী? এরপরে তো ওভাবে চলতে থাকলো, ওভাবে যাওয়ার আগে যা চলে 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 তখন আইলো সেভেন্টি এইট, সেভেন্টি এইট উনিশশো আটাত্তর সাল। আওয়ার পরে এই সময় মানে প্রচুর বাচ্চারা আমরা মানে কেন আছে বিকলেন, আমরা অনেক ইয়াং বাংলাদেশি যুবক হল আইসি, অনেক আইসি অনেক আইসি। আওয়ার পরে ও খালি ফুনিয়াকে যেমন মারামারি মারামারি মারামারি, আমরা মুরব্বী খাস্তে আইবার সময় তারা রাত্রে মারে ওই মারে, তখন আমি তখন আমি চিন্তা করলাম যে এরা আরে কিলা মানে সাহায্য করা যায় মুরব্বী অকলরে, ও চিন্তা ভাবনা করিয়া তো গেদু ভাই, এরপরে সজ্জাদ ভাই, এরপরে রানা ভাই, কুটিমিয়া করে নাম কুটিমিয়া, তাহলে আমি আল্লাহ ফললাম, বললাম বারা আমরা মুরব্বীরা প্রতিদিন রাত্রে মাইরি খাই, এরকম সাহায্য করা যায়নি, তারা কইলে আমরা করবো আমরা পেট্রোলিং করবো ফাড়া দিমু, তখন ফাড়া দিতে আমরা তিনজন চারিজন মিলিয়া দেব ফ্যাশন স্ট্রিট, ফুলাবার ডেনওয়ার্ক, এরপরে প্রেস স্ট্রিট, আমরা ফাড়া দিতা। ওই কোনো মুরব্বী হলটা আমরা সাদা হলে মারে মারলে আমরা করতাম বিএনপির এটা এগুলো মারি ন্যাশনাল ফ্রন্টের মারলে আপনারা কিতা করতাম? আমরা মাইর ধরতাম, মাইর করতাম, মাইর করে তারা ঘরে নিয়ে যেতাম আর কি। ওভাবে কয়েক হাফতা করছি আমরা, করার পরে ও চিন্তা করলাম যে আমরা তো হইতো নাই,
ওখানে দেখা যায় প্রত্যেক রবিবারে মারে আমরা অঞ্চলে, প্রত্যেক রবিবারে মানুষ বাড়াইল করতে গেছে সানডে মার্কেটও যাওয়ার সময় মারামারি করতো, মারতে মারা করতো এই উমর লাগে চলতো পাক্কা কয়েক দিন। এরপরে আমার ফ্রেন্ড আমারে ফোন করছে, ফোন করি আমারে কইছে নুরবাই যে তাও নজরুল রেস্টুরেন্ট আউকা, নজরুল রেস্টুরেন্টটা ব্রিকলেন আছে, ব্রিকলেন। আচ্ছা সকালের সময় হইলাম দরকার খেয়ে দেখা হইল দরকার আছে আমরা প্রাইভেট, ও গেছি অন্য দুই ভাই চা খাইছি, আমার ফ্রেন্ড নাম হলো দুল্লাহ, দুল্লাহ মিয়াকে চাও খাইয়া বিছাড়া গেছে কি চেষ্টার মুখে, আর আমিও গরম খাই আমাকে এই সময় করি সাড়ে দশটার মতো সকালে চাও খাইয়া। আবার বাদে ওই সময় দেখি সাদারা প্রায় সাত আটজন বা আরো বেশি হইবে আগে সাদারা, ও আমরা মানে দেখলো তো সামারে দেখলো তো সামারে বুঝছেন, তো আমি বাড়াইয়া রেস্টুরেন্টে বাড়িয়ে মনে করো একশো বিশ আছে বিকলেন এখনো আছে, এখানে অন্য আইসি বাদে একটা মানে স্যালারি মারছি আর কি সাদাই মারা বাদে না আমরা আমরা স্যালারি মারছি আর কি আরো দণ্ডে আরো দণ্ডে মারছি, তো মারা বাদে ইয়ং পুয়া মনে করলাম হে মাইর দৌড়ে তাই আমি আমি সাহায্য করবো তাই হে তারা মারা বাড়ি হে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে এ মারছে আমারে, আমারে মারার লগে লগে ব্লক করলিস তার তো সেটা ব্লক করে তারে মারছি অত চলে গেছে মাইর এমনভাবে মারে আরম্ভ হয়েছে। এখন মানুষ আছে বসে এখনও দুইও ফারে বাঙালি প্রচুর মানুষ দোলাইছে, দোলাইয়া করলেন আজকে বেটার লাগে পরে আইসে বাদাম দিব, আমি খুব মারছি তার তিন করে খুব বেশি ফিটছি, আমি ফিটার বাদে আমি ফড়ে গেছি ফিস ফা ফিস লিয়া, ওই সময় আমি কই যে আমার উঠতে দেখো আপনারা দয়া করে খেয়ে একটু সাহায্য করবো আমারে দেখো আমি আমি কী অবস্থা করি আজকে, কিন্তু কেউ সাহায্য করছে না বাঙালি পাকিস্তানি একটা পয়া মোম্মারের হে আছে এখনও চেষ্টা আছে কোনো তার শোরুম আছে, তো ও হে আইয়া দিছে বাড়ির বুড়মার ডান্ডা দিয়ে দৌড়া দৌড় দিছে উঠায় তখন খরিয়ে আমি দৌড় দৌড় দিছি দৌড় দৌড় দেওয়ার বাদে আরও মাসে বাদে আপনি জানি নাই ভাই আর ও আমি ফাঁক দিলাইছি, ফাঁক দিয়া আইসি আইয়া নিরালাত অন্য নিরালার কবিবার আছেন বিটলেন অন্য বইছি বইয়া রেস্ট লইছি চা খাইছি চাও খাইয়া বাসা দাইছি বাসা তো ইয়ার আর ওই সময় আমার যে আব্দুল আজিজ সলিসিটর আব্দুল আজিজ চার নম্বর ইসলামিক স্ট্রিট তাই খবর খবর পাইছেন খবর হয়ে আমার ডাকছেন ও আমার গৌরব ফাঁসে ডাকবাদ আমি গেছি, তখন আমার হইলা যেনে আমরা বইতাম হইব বললাম ঠিক আছে বুক আমার কোনো অসুবিধা নেই বইতে, ও বইছি বওয়ার পরে কইলা যে আমরা রবিবারে আগামী সপ্তাহ রবিবারে আমরা মানে জহর্ম ফারা দেবো ব্রিকলেন কইলে দেখো ঠিক আছে আমরা কোনো অসুবিধা নাই, তখন আমরা অর্গানাইজেশন করছি তখন আছে বাংলাদেশ ইয়ুথ মুভমেন্ট বুঝছেন প্রথম আছে ইয়ুথ মুভমেন্ট ওয়ার পরে ইয়ুথ মুভমেন্ট আমার জালাল ফ্রেন্ড জালালে খবর পাইছে রাজানুদ্দিন জালাল রাজানুদ্দিন জালাল খবর পাইছে ফাইয়া তারও করছে মিটিং করি আমরা ইয়ুথ ফ্রন্টে করছে মিটিং সিরাজ সিরাজুল্লাহ সিরাজ তারাও করছে মিটিং করার পরে ও রবিবারে বাড়াইছি আর কি আমরা বিকলেনে মানে সাতজন পাঁচজন সাতজন পাঁচজন দোলে ইয়া দোলে হয়েছি দোলে হয়ে ইয়া আরম্ভ করছি মানে আপনারা সাতজন পাঁচজন গ্রুপ করে করে আপনারা আসা ব্রিফিং ফারা দেন আপনারা আমরা কত হয়েছিল যে সাতজন ইয়া ইলেও ফিট পাই তিনজন সাতজন ইয়া ইলেও ফিট পাই কোনো কথা নাই আর ও শুরু করলাম কি ফিটা ফিটি আমরা প্রায় দুই তিন সপ্তাহ ফিটাফিটি করছি করার বাদে এর পরে গেলাম ডাকা হইল মিটিং আমরা ডাকলো আমি আমি গেলাম মিটিং গো আকিক সিরাজুলক সিরাজ বাড়িবাই হেকনি টাউন হলো মিটিং থেকে আওয়ার মিটিং মিটিং শেষ করছি রাত্রে সাড়ে নয় দশটার দিকে শেষ করার পরে প্রেট্রিক তার নাম আগে খালা খালা বেটা হে বলে আমি আমরা দিব তোমার নিয়া আপনার বাসে দিব আর আপনার দিব নে বললাম তুমি আমরা হ্যান্ড বাসে দিবে তুমি আর হে কথা করছে আমরা গাড়ি দিয়ে নিচ্ছি বিকলন মাতাত বিকলন শরীর সাইডে শরীরের সাইডে বিকলন মাতাত দিছে বেতনা কেন্দ্র সাইডে ও আড়ি আড়ি আইটাম গফর করি আমি সিরাজুলক সিরাজ আকিক ভাই আর বাড়ি আকিকুর রহমান আকিকুর রহমান আগে আমরা 18 বছর আগর খাওয়াছিল ডেপুটি মেয়র আসলাম আচ্ছা আচ্ছা বিছাড়া ও গফ করে করি আইরা আমরা ও যে চেষ্টা ফারাইও যে ধোয়াতে বৃষ্টি আছে ফুল আছে জানি ফুলও নিচে আইছে আমরা আর ভাই
পৈত্যাগ দিয়ে সাদারে আইসে আর কি, এক ম্যাক্সিমাম কম নইলেও ফোনাতে বিষ কইব আইও মারিচ্ছে আকে ক্রিয়ারা মারে আমরা আগে আর সিরাজ আমরা খরে আর কি ভাই ভাই খরে আর সিরাজ সিরাজ দৌড় দিয়ে আগে গেছে আগ গিয়ে আমি হাঁক মারি কইছে খবরদার দৌড় দিবে তাকে তুই যা তুই মারি করে তুই বই যা দৌড় মারিস না এরপর আপনার মায়ের আরম্ভ করছে মারি করছে প্রচুর মারি করছে সময় আচ্ছা আচ্ছা মারি করতে 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 ওই সময় আমার কান্না আওয়াজ হয়েছে বাড়ি ভাই আব্দুল বাড়ি বিচার না আমাকে জি জি বাড়ি ভাই নাই মারা গেছেন মনে হয় মারা গেছেন তাই আমারে ফোন হাঁক মারছেন নূর ভাই আমারে বাঁচাও ও আমি চাইছি করে দিচ্ছে ইয়ে দেখে বিচারে ফুটাই এমন মারি মার রাখি তা হওয়ার মতো নাই ও আকে করে আকে করে মানে কইছে আমি বাড়ি বাঁচাই আপনি খেয়াল রাখুন আপনার আপনার সেলফি দেখুন আপনি ও গিয়া হেরে বিচার লাগে মাইর ধরছি মাইর ধরিয়া সাদারে ফরাইছি ফরাইয়া আমরা বিকলেন তা খেয়া সুজা বিকলেন গেছি ভাই বেতনাকে পাস হইয়া যাওয়ার পরে হনতারা ইয়ার মারছি আমরা আর কিছু মারার বাদেও আমরা কইছি দুদিন ভাইরও আপনি আসলা আমি আকিগ্রহণ ভাই শিয়াজ ভাই আপনিও আসলে বাড়ি ভাই বাড়ি ভাই আর যো ওই নিজাম মিজান মিজান লাস্টে আইছে সৈয়দ মিজান ওই সৈয়দ মিজান লাস্টে আচ্ছা আচ্ছা কিসময় ইয়ং আছেন কিন্তু তার মতো সাহস আছে মনে ওর বাংলা বাংলার বুকে কম আছে তাই না ফাইট করছে না ই এত বড় ছেলে কিন্তু এত সাহসে আমি কোন সময় এমন সাহস মানে আমি দেখছি নাই পর্যন্ত এই সময় তো আপনারা কন্টিনিউ তারা মুখে সাদা হল আপনার বনবাদী সাদা হল যেটা ফকর সাদা তো আর বাদ আছে না সব সব বাদ নাই সাদা হলো তো আমরা ফক্র দিয়েছি যারা মানবতাবাদী আমি আমি কইরাম ফক্র শেখে দিয়েছি আপনারে আমরা এই সময় ইয়ত মোমেন্টে হেল্প হেল্প করছি আমরা ডানজনে ডানজনে ইয়ত মোমেন্টে হেল্প করছি আর আমরা লিডার আসলা খেতি একটা মেয়ে আসিল মনে হয় খেতি আমি কই যা দিলাম খেতি আসিল যখন আমরা মাইডেঙ্গা করতাম মানে কইও অন লোকের ফটো ইতাম কই ও খেতির ঘর তাই ঘর আমরা আমরা আসিল তাই থাকতো যত শিখছেন রাস্তা স্পেলেও না আসছো না 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 খরো বিল্ডিং গো তাই যদিনও তা হোক বরুম বিল্ডার্স থাকতো আগে তো দুলনারিয়া ইয়ো নাম হইতাম আমরা জন্য আমার ইয়ে অন্য দুই রক্ত রক্ত তাতে আমি আমি আপনার দেখা এটা তো আপনারা ফাইট কন্টিনিউ করছেন যে এই যে রেজিস্টার করতে হয় বিএনপি যে তার ন্যাশনাল ফ্রন্ট তারা বিক্রি কোনো মাত্রা থাকতো তারা তারা থাকতো বেতনার গিন আচ্ছা একবারে বিক্রি তারা একবারে বেতনার গিন ও বেতনার গিন রোড সাইডে সাইডে তারা থাকে মাথা মাথা তারা এখানে পেপার ব্যস্ত তারা পেপার ব্যস্ত আর বাঙালি দেখলে মারপিট করতো মারপিট করতো তারা উদ্দেশ্য আছিল পেপার তারা উদ্দেশ্য পেপারে জানায় তারা উদ্দেশ্য হইল মানে ফরিনারে মারা বাঙালিরে মারা এটা তার উদ্দেশ্য আছে আচ্ছা এই সময় তো আপনারা হল ইউথ হল এক হইয়া বিভিন্ন সংগঠন আপনার কলে ইউথ ফ্রন্ট ইউথ মুভমেন্ট আমরা একটা দুইটা তিনটা পিওআই একটা আছে মানে প্রসেস ইউথ অর্গানাইজেশন সাতটা আছিল কিন্তু আমরা যদিও সাতটা অর্গানাইজেশন থাকে থাকি আর কি কিন্তু মেইনলি লিডার সকল শেষে আসলা আপনার এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বড়বাজে আন্দোলনের নেতৃত্ব হোক নাম হোক আছে মানে ইউথর মধ্যে না ইউথর মধ্যে যেমন আমি আমি দিছি জালাল দিছে রাজাউদ্দিন জালাল আকিক ভাই আর হিবাতে দিছে সিরাজুল হক সিরাজ আচ্ছা রফিকুল্লাহ বেটা তো জড়িত আসলাম এও জড়িত আছে রফিক ভাই জড়িত আছে রফিক ভাই আসছিল জড়িত কন্নর ভাই আসলাম জড়িত একে আজাদ কন্নর হয় হয় এটা বহু মানুষ আসলা ইয়ং জেনারেশন কত তো নাম কইমু প্রচুর আসলা জড়িত আসলা মানে মেইন যারা আঁকি এরা নাম কইল আমাকে আমি আব্দুল সালাম ভাই আসলে সালাম ভাই সালাম ভাই ফকেসি বিয়া সালাম ভাই আসলা প্রভিত সালাম ভাই আসলা সালাম ভাই আসলা মুরব্বী হওয়ার মাঝে আপনারা এই সময় সহযোগিতা খেলা করতা মুরব্বীর মাঝে আমরা বেশিরভাগ করছো ওই ফখরুদ্দিন ভাই আহমদ ফখরুদ্দিন বিচারা চব্বিশ ঘন্টা থাকতো ইয়ে ফ্রন্টের লগে তো শেষ পর্যন্ত কিন্তু আপনারা এই এই বর্ণবাদের এই রুক্ষা তারা শেষ পর্যন্ত তারা সারি দিল ব্রিটেন এরিয়া তারা না না এরপরে তারা প্রচুর মারি খুঁজে মারি ডেমনস্ট্রেশন করছি আমরা সবাই মিলিয়া সেভেন্টি তো আলতাবালির তো তারা মারল আলতাবালির আলতাবালির মারছে অত উপার কর হত্যা করছে তারা জি জি এরপরে তো আমরা ডেমনস্ট্রেশন হেভি ডেমনস্ট্রেশন করছি একদিন না তিন চার দিন আমরা ডেমনস্ট্রেশন করছি ডেমনস্ট্রেশন আপনারা করছিল যেটা হাইট পার্ক আসলে এটা কত কি পরিমাণ মানুষ আসলে ডেমনস্ট্রেশন না হাইট পার্ক যে ডেমনস্ট্রেশন করছি এটা এটা তো সেভেন্টি ওয়ানও করছি আমরা এখন ছিল আচ্ছা আর ডেমনস্ট্রেশন করছি আমরা আলতাবালি পার্ক থেকে কিয়া ব্রিক লেন বেতনার গিয়ে ও সাইডে আর কি পরিমাণ মানুষ আসতে ও প্রচুর মানুষ কি পরিমাণ হইব মানে ম্যাক্সিমাম পনেরো দশ পনেরো হাজার হইবা দশ পনেরো হাজার মানুষ হইবা খালি বাঙালি নাই সাদা মানে সাদা দা লাগাই আর কি আমরা বিকলাম এখানে যেদিন আমরা বিকলাম দখল করলাম আগে এদিন মানে
কম নইলেও 10 হাজার থেকে 12 হাজার মানুষ গিয়া ডিমেশন গিয়ে আমরা এখানে বেতনার গিয়ে মূলতে আমরা গিয়ে বুঝছি না আমরা কইছি যে ন্যাশনাল ফ্রন্টে তুমি লেখে না ফরাও আকি তাহলে আমরা ফিরিয়ে দিতাম না। তো মোটামুটি আপনারা বড়বাদ হলো বিরুদ্ধে সেলফ ডিফেন্স করছেন আপনারা প্রতিবাদ করিয়া আপনারা বড়বাদ মুক্ত করছেন আপনারা ফিজিক্যাল ভায়োলেন্স থাকে আপনারা মুক্ত করছেন জি জি। তারপরে 71-এর কথা কইছিলাম যে 71-এ আপনারা মিছিল করছেন আপনারা ব্রেকলেন থেকে হাইড পার্কও গেছিলাম এ সময় খিলা আপনার ভূমিকা কী তাছিল বা খিলা সহযোগিতা এই সময় তো আমরা আমরা ইয়ং বয়স তো আমরা আর কাজকর্ম করছি বিকালে অফার দিন আমরা যেমন অফ থাকতো শনিবার রবিবার তো এখানে য আমরা কালেকশন করতাম আর কি মাসার ভাষায় ভাষায় গিয়া কালেকশন হইয়া দিতাম পয়সা নিয়া তুই বড় মনের কাছে জিলোকে সাদর কাছে আপনারা চান্দা তুলতা মুক্তিযুদ্ধের পক্ষে তুলে আনিয়া তুই বুড়ো সব লিডার আসলা জিলোক সাহেব এই সময় তো আরব আর প্রচুর আসলো যেমন মনে করুক আমরা গোস্বাম সাহেব আসলা তো আমি কইরাম গোস্বাম সাহেব আসলা ইয়ের বাদে জুনাদ ভাই আসলা এরপরে ফকর এই নিম্বরাইল ভাই আসলা নিম্বরাইল সাহেব জি জি এরা আসলা আরও আসলে কয়েক দিনের নামও নন প্রচুর মানুষ আসলে আগে এই সময় তখন আমরা ডিমেশন করলাম থেকে আলতাবাড়ি পার থেকে আমি আপনারা জিজ্ঞেস যে আপনারা এই যে বড়বাজারের বিরুদ্ধে একটা লড়াই করলো আপনারা ইয়াঙ্গ ঐক্যবদ্ধ ইয়া সংগ্রাম করলো আপনারা এই যে আপনারা এত লড়াই করলো আপনারা বড়বাজী আন্দোলন নেতা আপনারা মূল্যায়িত হয়েছেন নি আপনারা এর বিনিময়ে কিছু পাইছেন নি আপনারা আমরা আমরা কিনা বেনিফিট বেনিফিট পাইছি আমরা আমরা কাউন্সিলর কাউন্সিলর বানাইছি এর বাদে কারণ আমরা তো রাস্তাঘাটে কাউন্সিলর তো বাঙালি বলতে কোনো মানুষও আছেন না আর আমরা সবসময় তারা হিট করতো সবসময় তারা হিট করতো বাঙালি হলে কিন্তু ওগুলা হরাই গিয়া আর আমরা রে জয় পল বিজলি যে লিডার আসলা আগে কাউন্সিলর পল বিজলি আমরা খুব সাহায্য করছি বিচারায় ধন্যবাদ দেবী বিচারে অনেক সাহায্য করছে ও বিচালার মাধ্যমে গিয়ে আমরা কাউন্সিলে ঢুকলাম কাউন্সিল লিডার পল বিজদির কথা আপনার জি জি বহুত হেল্প করছে ডানজনে করছে চালিমাটে করছে সাদার আগে ডানজন চালিমাট এর অনেক মোটামুটি সাদা হলে যারা আপনার যারা মানবতাবাদী যারা কমিউনিটি দরদী এরা আপনারা সাহায্য করছে যারা বড়বাদী যারা এরা আপনার মানুষের কষ্ট দিচ্ছে কষ্ট দিচ্ছে তা আপনারা এটা অনেক লড়াই সংগ্রাম অনেক করছি তো পুলিশও আমরা হেল্প করছে পুলিশও আমরা প্রচুর হেল্প করছে কারণ নির্দোষ পুলিশ হেল্প না করতো তাহলে আমরা এই দেশ কিচ্ছু করতে পারতাম না পুলিশের ধন্যবাদ দিই আমরা তা আপনারা তো পুলিশে আপনারা তো মাইতির খোলা পুলিশে আপনারা অ্যারেস্ট করলো না না অ্যারেস্ট করছে না ফেরি অ্যারেস্ট করছে না আমরা ফাইটে না অ্যারেস্ট করতো কারণ আমরা তো মাইর করে মাইর করে বাকি গেছি আচ্ছা হলরে কইছে মাইর করিও তার বাসা যে ব্যাগে ফরি দিই ভাই যাতে অ্যারেস্ট না হও আচ্ছা কারণ এই দেশের আইন আছে কারণ সামনে ফাইলে অ্যারেস্ট করতে হইব আর তো বাকি যাও ক্ষেত্রকে এক ধরতো আপনারা কোনো সময় অ্যারেস্ট করছে না পুলিশ আমারে করছে আমারে করছে জালালে করছে আকিকর মান্ডে করছে দুলারে করছে তারা মেন টার্গেট আছিল পুলিশের আমরা সাইডে অ্যারেস্ট করলে এটা দমন করে নেব কিন্তু পারছে না তারা আপনি তো অ্যারেস্ট হয়েছিলেন আপনার জি অ্যারেস্ট হয়েছিলেন এখন আমি আপনার দেখি আপনার শেষ পর্যায়ে আছি অনুষ্ঠানের আপনার অনেক দিন জানা দরকার আছে যে এই যে আমরা আজকে যে বড়বাদী আপনারা আন্দোলনও আপনারা অবদান হ্রাস হইন 71-ও আপনারা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ তো অবদান হ্রাস হইন কিন্তু আমরা কমিউনিটি অনেকটা আমরা আগুয়াইছি আজকে আমরা হাউস অফ কমন্স আমরা 4 জন এমপি আসইন হাউস অফ লর্ডসও 12 নেস আসইন আমরা টাওয়ার মিনিস্টার এক্সিকিউটিভ আমরা আগে পাইছিলাম লুত্তুরন সব মেয়র আসলা তা আমরা এই যে অ্যাচিভমেন্ট এবং কাউন্সিলর হল আমরা আসইন এগুলো দুনিয়া রাখতে আমরা কিতা করা দরকার আমার কিতা উপদেশ আমরা আমার পার্সোনালি আমার ভিউ হইল যে টাওয়ার আমাদের আমার লিডারশিপের প্রবলেম আছে নাম্বার ওয়ান দুই নম্বর হইল যদি সারা বাঙালি আমরা যারা আছি আর কি একদল করে কেউ বিএনপি করো কেউ আওয়ামী লীগ করো আমি বাংলাদেশের কথা হয় বাকি জাতীয় পার্টি চেষ্টা করো কিন্তু উদ্দেশ্য করে চেষ্টা করো আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার বাঙালির স্বার্থের জন্য বাঙালি কমিটির জন্য আমরা ঐক্যবদ্ধ থাকা দরকার যদি ঐক্যবদ্ধ থাকতাম পারি তা হইলে আমরা আমরা সব সবটা করতে পারবো নাইলে বার্তায় নাই যেলে আমরা আমরা 72 করছিলাম 4-5 গ্রুপ আসলাম আমরা কিন্তু এমনভাবে আমরা ঐক্যবদ্ধ আসলাম আর কি মানে কেউ রেখে ফাই ফেরিতে পারছেন না আপনার কইরা যে 72 আপনারা 4-5 গ্রুপ আসলা ইউথ গ্রুপ আসলা কিন্তু খাম করছেন আপনারা এক হইয়া হলে এক হইয়া যার কারণে আপনারা টার্গেট অ্যাচিভ করতে পারছেন বড়বাদ দূর করতে পারছেন জি জি তারপর বোধ হয়েছিল যে আমরা এখনও আমরা বাঙালির স্বার্থ যেন আইব এখানে আমরা সবাই স্বার্থ আমরা হলে এক হয়ে যেতাম এক হয়ে যেতাম সুযোগ কথা এটা দল বুঝে লইতাম ভুল বুঝে যেতাম জি জি
হইল আমরা মেন কথাটা হইল আমরা আমি সবাই অনুরোধ করলাম আর কি বাঙালি আমাদের লিডারশিপ প্রবলেম আছে তাও আমরা লিডারশিপ প্রবলেম নাম্বার ওয়ান নাম্বার দুই হইল আপনার 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 অসংখ্য ধন্যবাদ আপনার আজকে আমরা স্টুডিওতে আইলা আমরা অনেক পুরোনো দিন ইতিহাস আপনার সাথে শুনলাম প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা কথা শুনছিলাম আমাদের কমিউনিটি অগ্রজ যারা আব্দুল নূর উর্ফে নুরমিয়া ভাইয়ের কাছ থেকে উনি আমাদের পুরোনো দিনে অনেক ইতিহাস বলেছেন কীভাবে আমরা বর্ণবাদকে ঢুকে দাঁড়িয়েছি কীভাবে আমরা 71 আমরা বাংলাদেশ স্বাধীন যুদ্ধে আমরা সাহায্য সহযোগিতা করেছি প্রবাসী বাঙালিরা আশা করি আপনার অনুষ্ঠান ভালো লেগেছে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে আমরা উনি বলেছেন আমরা যদি আমাদের বৃহত্তর স্বার্থ সহ ঐক্যবদ্ধ আমরা থাকি তাহলে আরও ভবিষ্যতে আমরা অনেক সফলতা অর্জন করতে পারব আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন আগামী দিন অন্য অনুষ্ঠানে দেখা হবে সেই প্রত্যাশায় অনুষ্ঠানটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু